কিছুক্ষণ আগে কিন্তু একটা ব্যানার ছেঁড়ার খবর করলাম আমরা কোচবিহারের তুফানগঞ্জে। চলুন এবার চলে যাব তুফানগঞ্জের দুই নং এলাকায়। সেখানে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান সেখানে কিন্তু দুই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে। আর ঘটনায় উত্তেজনা ছড়ায় সংশ্লিষ্ট এলাকায়। পঞ্চায়েত নির্বাচনের প্রাককালে রাজনৈতিক হিংসা অব্যাহত তুফানগঞ্জ মহকুমায়, আর যার জেরে গ্রাম বাংলার রাজনীতি উঠেছে একেবারে চরমে। শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েতের চেয়ারম্যান পরিমল কার্য অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের তুরকানের কুটি আর্যপাড়া এলাকায় 146 নং বুথে তৃণমূলের খুলি বৈঠক অনুষ্ঠিত হয়। খুলি বৈঠক শেষে তৃণমূল কর্মী সমর্থকরা যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল, ঠিক সেই সময় মনোরঞ্জন বাড়িয়ার নেতৃত্বে কিছু বিজেপি কর্মী অতর্কিত তাদের উপর চড়াও হয়। ঘটনাস্থলে আহত হয় তৃণমূল কর্মী সমর্থক অমূল্য আর্য এবং কার্তিক আর্য। তাদের মধ্যে অমূল্য আর্যর অবস্থা গুরুতর থাকায় রাতেই তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। বর্তমানে তিনি তুফানগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনার সাথে যুক্ত দোষীদের প্রশাসন যদি গ্রেপ্তার না করে তাহলে বৃহত্তর আন্দোলনে তারা নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন। আর হাসপাতালের বেডে শুয়ে এই তৃণমূল কর্মী কি জানিয়েছেন ডিজিটাল বাংলার প্রতিনিধিকে শুনব। আমরা ঘরোয়া মিটিং করতেছি তৃণমূলের দিকে, করার পরে বিজেপির দিকে দিয়ে আক্রমণ করে আমরা বাড়ি উঠেছি। তখন যারা আক্রমণ করে তৃণমূলের বিজেপির দিকে, বিজেপির তরফ থেকে আক্রমণ করে আপনার উপর, আপনারা কি করতেছিলেন? আমরা ঘরোয়া মিটিং করতেছিলাম। আচ্ছা, ঘরোয়া একটা বৈঠক করতেছিলেন। আচ্ছা, তারপরে আমরা বাড়ি উঠেছি। ওরা আক্রমণ সভাপতি ধরে মারধর করা ই করছে, মারধর করতে পারে নাই, আমাকে ধরে মারছে। এই কালার আমার ধরছে, ওইটা আর কয়েকদিন মারছে, কী দিয়ে কী দিয়ে মারছে আমি বলতে হবে। ওই অবস্থায় বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে পরে ভানুমানি হাসপাতালে গেছে, ওইখান থেকে ড্রেসিং করে দিচ্ছে। তারপরে এইখানে রাতে এখানে আসেন? হ্যাঁ, রাতে সমর্থক সমর্থক আর এ বিষয়ে একে অপরের উপর দোষ চাপাতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি। সারা ব্লকে বিজেপির তেমন কোনো অস্তিত্ব নেই, বিশেষ করে শালবাড়ি দুই নং গ্রাম পঞ্চায়েত আমরা বিপুল ভোটে জিতবো এবং প্রত্যেকটা আসনে আমরা জিতবো। এমতাবস্থায় শালবাড়ি দুই নং শুধু নয়, সারা ব্লকের যারা বিজেপি নেতৃত্ব রয়েছে, যারা হার্মাদ বাহিনী রয়েছে দু চারজন করে, তারা বিভিন্ন জায়গায় আমাদের যে কর্মীরা রয়েছে প্রচারে যারা যুক্ত আছে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য, তাদেরকে ভীতি প্রদর্শন করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং তার নমুনাস্বরূপ কালকে তারা আমাদের যে কর্মীরা ছিল তাদের উপর অতর্কিত হামলা করে, এবং যে সন্ত্রাসের বাতাবরণ তারা তৈরি করতে যাচ্ছে এটা আমরা আমাদের দলের তরফ থেকে তীব্র প্রতিবাদ করি, ধিক্কার জানাই নিম্নরুচি সম্পন্ন এই রাজনীতির জন্য। এবং এর জন্য আমরা আজ থেকেই আমাদের প্রত্যেকটা কর্মীকে নিয়ে আমরা প্রত্যেকটা বুঝে বুঝে এই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। হচ্ছে আমাদের তৃণমূলের গোষ্ঠীকুণ্ডলের জেরে গতকালকে তাই ঘটেছে। আর সারা বাংলার মানুষ জানে তৃণমূলের নেতা মন্ত্রী চোরের দায়ে সব জেলে, দুর্নীতির দায়ে সব জেলে। তাই বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার নির্বাচনে চোর মুক্ত অঞ্চল ব্লক জেলা পরিষদ গঠন করবে। তৃণমূলের যে গোষ্ঠীকুণ্ডল, ওরা দেখছে পায়ের নিচে মাটি নেই, তাই ওদের গোষ্ঠীকুণ্ডলের জেরেই ওদের এই মারপিট হচ্ছে। এর সাথে বিজেপির কোনো যোগ নেই।